শোনো ধনপতি রাজা, তোমার কাছে আমরা দুজন বিচার প্রার্থী হয়ে এসেছি। আমি হলাম ধর্ম, আর ও হলো অধর্মরাজ। আমাদের দুজনের মধ্যে কে বড় আর কে ছোট, তুমি বিচার করে যাকে তুমি বড় বলবে সেই হবে বড়। একই বলছেন দেবরাজগণ, আপনাদেরকে জানাই আমার কোটি কোটি প্রণাম। আপনারা হলেন দেবতা, আর আমরা হলাম সামান্য একজন মানুষ। আমরা মানুষ হয়ে কিভাবে দেবতার দেব দেবতার বিচার করব? আমি যে এর কিছুই বুঝতে পারছি না। দেবরাজগণ, আপনারা আগামীকাল বেলা 10 ঘড়িকার সময় এই রাজ দরবারে আসবেন, আমি আপনাদের বিচার করে দেব। বেশ, তাহলে আমরা এখন আসি। বীর কাশ্যপ আলী খাও, তুমি ওদের কি বিচার করবে? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। বীর কাশ্যপ আলী খাও, শুনেছেন মন্ত্রী জং বাহাদুর? বীর কাশ্যপ আলী খাঁর বুদ্ধির তারিফ না করে আমি পারছি না। তাই হবে মন্ত্রী জং বাহাদুর, আপনি আজকের মধ্যেই যদি সিংহাসন ব্যবস্থা করে রাখবেন, তাহলে আমরা এখনকার মতো দরবার ত্যাগ করি। মহারাজ, আসন মহামান্য অতিথি, আসন গ্রহণ করুন। শোনো ধনপতি রাজা, আমাদের মধ্যে কে বড় আর কে ছোট তুমি বলে দাও। শোনো দেবরাজগণ, এখানে দুটি আসন দেওয়া আছে, একটি স্বর্ণের আর একটি রূপার। যে স্বর্ণের আসনে বসেছেন সেই হলো বড়। তাই আমি আর কি বলবো দেবরাজগণ, আপনাদের বিচার আপনারা নিজেরাই তো করে নিয়েছেন। ধনপতি রাজা, তুমি চালাকি করে ওই ধর্মরাজকে স্বর্ণের সিংহাসনে বসিয়েছ, আর আমাকে বসিয়েছ ওই রূপার সিংহাসনে। কি, আমি তোমাকে দিচ্ছি অভিশাপ, চলে যা। চলে যাচ্ছি, পুরে যাচ্ছি, এখানেই শেষ নয়। ওই ওই স্ত্রী পত্র হারিয়ে ওই 12 বছর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, রাস্তায় রাস্তায় কাত্ত হবে তোকে 12 বছর। আমি তোকে দিলাম অভিশাপ, অভিশাপ। আমাকে বাঁচা ধর্মরাও, আমাকে বাঁচা, চলে গেল, পুড়ে গেল। ভয় নেই রাজন, ভয় নেই, অধর্ম দিয়ে গেল তোমাকে অভিশাপ,
আমি করি আশীর্বাদ, সব ঠিক হয়ে যাবে, 12 বছর পর সব একত্রিত হবে। যা চলে যা, আমিও চলে যাচ্ছি। যেতে হবে না রানী, আমি নিজেই এসে বলেছি। জানো রানী, আজ দরবারে দুজন দেবরাজ এসেছিল বিচার প্রার্থী হয়ে, আমি তাদের বিচার করে করতে সক্ষম হয়েছি। তাই তারা আমাকে দিল অভিশাপ, আর একজন করলো আশীর্বাদ। বলো বলো রানী, তোমার কি হয়েছে? মহারাজ, আমি হয়তো আর বাজিব না মহারাজ। আমার সারা শরীর যেন কেমন লাগছে, আমার মনে হয় আমি মরে যাব মহারাজ, আমি মরে যাব। তুমি আমাকে হাসালে রানী, তুমি আমাকে হাসালে। কি হ্যাঁ, আপনি হাসছেন? হাসবো না মানে? এত তাড়াতাড়ি তুমি মরে গেলে আমার কি হবে? আমি মরে গেলে তুমি কি করবে মহারাজ? আমি আমি তোমাকে মরতে দেব না। জমদূত আসলে আমি তাকে বেঁধে রাখবো, তবু তোমাকে আমি মরতে দেব না রানী। মহারাজ, আমার আপন দুলালকে আপনি এখানে আসতে বলুন মহারাজ। মহারাজ, মীর কাসিমকে এখানে আসতে বলুন মহারাজ। এই কে আছিস? মীর কাসিম আলীকে রাজ দরবারে পাঠিয়ে দে। আসতে বলেছি মীর কাসিম। হে মহারাজ, আমি আপনাকে একটি কথা বলতে চাই। যদি আপনি আমার কথা রাখেন তাহলে আমি বলবো। বলো বলো রানী, কি কথা তুমি বলতে চাও? হে মহারাজ, আমি আমি মরে গেলে আপনি কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবেন না মহারাজ। রাখো রানী রাখো। এই আমি তোমাকে শুয়ে শপথ করে বলছি, তুমি চলে গেলে আমি আর কোনদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না। আমি খুব শান্তি পেলাম মহারাজ, আমি মরে গিয়েও শান্তি পাবো মহারাজ, আমি মরে গিয়েও শান্তি পাবো। শোনো শোনো মীর কাসিম, আজ হতে আপন দুলালকে আমি আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম, ওদেরকে তুমি দেখে শুনে রেখো। আপনি আমাকে আশীর্বাদ করবেন মহারানী, আমি বেঁচে থাকতে এই পৃথিবীর কেউ আপনার আপন দুলালের গায়ে একটি কাঁটার আঁচড়ও কাটতে পারবে না মহারানী। আমার জানি কেমন লাগছে, আমাকে আমাকে শক্ত করে ধরুন মহারাজ, আমাকে শক্ত করে ধরুন। আমি একটু শান্তিতে মরতে চাই মহারাজ, আমি একটু শান্তিতে মরতে চাই। আমার কিছু ভালো লাগছে না মহারাজ, আমি হয়তো আর বাঁচব না মহারাজ, আমি আর হয়তো বাঁচব না।
রানী, তুমি কি করলে? কাপন্দুলালকে ছেড়ে তুমি বড় পারে চলে গেলে। তুমি কথা বলো রানী, তুমি কথা বলো। পিতা পিতা গো, মার কথা বলছে না কেন? মার কি হয়েছে? কাপন্দুলাল, তোমাকে দেখতে পাচ্ছি না। তোর মাতা এইটা হচ্ছে রে পরমার।